গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি লাইব্রেরি। তো দেখো, আমি এখন চলে এসেছি স্টেশনে, আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এবারে আমি টিকিটটা কেটে নিচ্ছি, আর ও আমাকে এখানে ট্রেনে তুলতে এসছে, তারপর ও চলে যাবে অফিস, আর আমি এদিকে ট্রেনে চেপে যাব। তো দেখতে থাকো। ও, আমি চলে এসেছি এখন বাবার বাড়ি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বকবক করছিলাম। আর এটা হচ্ছে আমার ভাই, আর ওর চোখে জয় বাংলা হয়েছে, ওই জন্য চশমা পরে বসে আছে। আর এই যে হচ্ছে মা, আর মা এখন দেখো এবার তোমার তালটাকে ভেঙে নিল, এবার তোমার তালটাকে ওই ঝুড়ি দিয়ে তারপর ওই তালের এই মাড়িটা বের করবে। তো দেখো কীভাবে বের করবে। হ্যাঁ, এখানে ভাই হাই করছিল, ঠাকুমদিকে শুয়ে শুয়ে টিভি দেখছিল। এই এক হচ্ছে আমাদের বাড়িতে সমস্যা, আমাদের বাড়িতে না হয়তো প্রায় সব বাড়িতেই এই সন্ধ্যার টাইমটা টিভি সিরিয়াল দেখবেই মা ঠাকুমারা। আর ঠাকুমা এখানে নারকেল করাচ্ছে, আর এদিকে মায়ের প্রায় হয়েই এসছে। তো দেখো হয়ে গেছে, কতটা মাড়ি বেরিয়েছে দুটো তালের। আর তালগুলো অনেক মিষ্টি ছিল, মারাই বলছিলো যে একদম কালো ছিল, তালটা খুব মিষ্টি হবে। আর ঠাকুমা এখানে এখন কড়াইয়ে তালটা দিয়ে দিয়েছে, তালের মাড়িটা, আর গুড় দিয়ে দিয়েছে, আর এটা দিয়ে বানানো হবে লুচি। তো এটাকে ভালো মতো ফুটিয়ে নেবে এবার, দিয়ে তারপরে ময়দার সাথে মাখা হবে। আর লুচির ইয়েটা হয়ে গেছে, মাড়িটা কমপ্লিট। এবার ফুলুরির জন্য কড়াইয়ে তোমার আর বাকি যে মাড়িটা ছিল সেটা দিয়ে দিয়েছে, আর এরপর কি দেবে দেখো। এবার দিয়ে দিচ্ছে গুড়। তো এগুলো আমি খেতে ভালোবাসি বলে আমি সন্ধ্যাবেলায় গেছি, তারপরে তালটার মাড়ি বের করে গুড় কিনে এনে, ময়দা কিনে এনে তারপরে বানিয়ে দিয়েছে, যে আমি পরের দিন সকালেই বাড়ি চলে আসবো। সেজন্য প্রায় অনেক রাত হয়ে গেছিলো বানাতে বানাতে। আর এখন দেখো মাড়িটার মধ্যে আর গুড়টার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিল, আর এবার এবার কী দেবে, এবার একটু মিশিয়ে নেবে। আর এখানে দেখো ততক্ষণ ঠাকুমাটা বানাক, আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখো কত বড় হয়েছে, অনেকদিন পরে দেখলাম তো খুব ভালো লাগছিলো যে অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম, ওটাও অনেক বড় হয়ে গেছে। আর তার পাশে একটা পাতাবাহার গাছ লাগিয়েছিলাম, পাতাবাহার গাছের পাতাগুলো দেখছি একটা দুটো মরে গেছে, কিন্তু বেশ বড় বড় হয়েছে অনেকটাই, অনেকদিন পরে দেখলাম খুব ভালো লাগছিলো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি এটা এমনি মানে বসেছিলাম, তো কি মন গেল যে দেয়ালে একটা এরকম কিছু করি, তো খুব ভালো লাগছিলো, এরকম একটি ইউটিউবেই দেখেছিলাম। তো দেখো এঁকেছিলাম আমি নিজের হাতে। আর এবার মা এখানে লুচিটা করবে, তার জন্য ময়দাতে একটুখানি কালো জিরে দিয়ে দিল, আর স্বাদ মতো নুন দিয়ে দিল, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। ও, আর একটু সাদা তেল দিয়ে দিল ময়ানের জন্য, দিয়ে এবার এটা খুব ভালো মতো মিশিয়ে নেবে। আর তারপরে তালে মাড়িতে এবার ঠান্ডা করে নিচ্ছে, একটু হালকা হালকা গরম ছিল, তো এবার এবার আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে ভালো মতো মেখে নেবে। আর ঠাকুমা এখানে ফুলুরি বানানোর জন্য নিয়ে নিয়েছে চালের গুঁড়ি আর ময়দা। আর তারপরে এই দুটোর মধ্যে দিয়ে দিল মৌরি বেশ কিছুটা, আর তারপরে দিয়ে দেবে নারকেল, কোরানো নারকেলটা। আর হ্যাঁ, এখানে পাকা কলা দিয়েছিল, তো সেটা আমি দেখাতে ভুলে গেছি, তো ওখানে পাকা কলাও দিয়েছিল। আর এবার তারপরে ভালো মতো মেখে নেবে ইয়েটা ফুলুরির জন্য, আর অল্প স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এদিকে সব টিভি দেখছিলো, আর আমি বলছিলাম তাড়াতাড়ি করো। তো তারপর এবার তালের মাড়িটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবে আস্তে আস্তে।
আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড না একটু ভালোই গরম ছিল, যে হাত দিয়ে মাখানো যাবে না, সেজন্য ঠাকুমা খুন্তি দিয়েই ভালো মতো মিশিয়ে নিচ্ছিল। আর তারপরে একটু করে জল দিয়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নিয়েছিল, জল আর একটু দুধ দিয়ে। আর তোমাদের তো বললাম কলাটা দিয়েছিল, তো ওটা দেখাতে পারিনি, ওটা স্কিপ করে গেছি। আর এবার তারপরে এরকমভাবে ফুলুরিটা ফাটছিল, তো ঠাকুমা বলছিল যত ফুলুরিটা এরকম ফাটাবে তত নরম হবে, খেতে ভালো লাগবে। তো প্রায় অনেকক্ষণ ধরে এরকম করেছিল, আর এখন দেখো একদম লুচির ইয়েও তৈরি, মাখা। আর তারপরে লুচিগুলো ঠাকুমা ভালো মতো এখানে মা বিলে দিচ্ছিল আর ঠাকুমা ভাজছিল, আর ফুলুরির ইয়েটাও তৈরি, ব্যাটারটাও। মা এখানে হাই করছিল, আর এবার ঠাকুমা এবার লুচিগুলো ভাজবে। দেখো একদম ফুলকো ফুলকো গরম গরম তালের লুচি। তো তোমরা তালের লুচি ফুলুরি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এখানে দেখো বাটি নিয়ে চলে এসেছি, গরম গরম লুচি খাবো বলে আর খেতেও বসে গেছি এবার। আর লুচিটা এত গরম ছিল যে খেতেই পারছিলাম না। আর তালের লুচি আমার শুধু শুধুই খেতে ভাল লাগে, আর দুধ চা দিয়ে খেতেও খুব ভাল লাগে। আর দেখো এখানে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, আর এবার ফুলুরিগুলো ঠাকুমা একে একে তেলে ছেড়ে দিচ্ছে। আর ঠাকুমা ফুলুরিটা মানে এত সুন্দর করে ছাড়ে, প্রত্যেকটা ফুলুরি একই সাইজ হয়। দেখো কীরকম একটা স্টাইলে বেশ কি সুন্দর করে ছাড়ে, প্রত্যেকটা ফুলুরি সেম সাইজ হয়, একটাও ছোট বড় হয় না। তারপরে এখানে ফুলুরিগুলোকে দেখো ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবে, দিয়ে তারপরে তুলে নেবে। আর আমি ফুলুরিও খেয়েছিলাম গরম গরম দুটো, সেটা দেখানো হয়নি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল করে বেশ ভেজে নিয়েছে। আর এই দেখো ফুলুরি হয়ে গেছে, একদম অনেকগুলো ফুলুরি হয়েছে, ফুলুরি লুচি দুটোই কমপ্লিট। এবার তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, তো রাতে খেতে বসে গেছিলাম। আর এই যে ওই কালো তেঁতুল দিয়ে কাঁচা মাছের টক আমার খুব ভালো লাগে, তো সেজন্য বানিয়েছিল। আর বানিয়েছিল হচ্ছে মাছের ঝোল। আর এবার দেখো মা আমার ভাতটা মেখে দেবে, মা জানেই না যে আমি ভিডিও করছিলাম। তো বিয়ের আগে পর্যন্ত আমি কোনো দিন ভাত মুড়ি মাখিয়ে খেতাম না, মাখতে পারতাম না সেটা না, কিন্তু আমার মাখাতে একদমই ভালো লাগতো না, সেজন্য সবসময় মা আমাকে ভাত মাখিয়ে মুড়ি মাখিয়ে তারপর খেতে থাকতো। তো সেগুলো এখন খুব মিস করি, কিছু করার তো নেই, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। তো যাই হোক, তারপরে মা আমার ভাতটা খুব সুন্দর করে মেখে দিল অনেক দিন পরে, আর আমি খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।